তো গাইস এটা দেখে তোমরা কি ভাবছো যে একটা লাল টুকটুক তার লাল টুকটুকের সাথে রিলস মারছে মানে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটাই ভাবছো তোমরা এটাই ভাবছো তো হ্যাঁ আমিও প্রথমে এটাই ভেবেছিলাম কিন্তু না এরা হচ্ছে মার ছেলে বলেন কি হ্যাঁ আমি ঠিকই বলছি এডওয়ার্ড হোয়াটসঅ্যাপ দিনকাল কেমন চলছে তো গাইস আজকে আমি এমন একটা সম্পর্ক নিয়ে কথা বলবো এমন একটা রিলেশনশিপ নিয়ে কথা বলবো যেটা আমার তোমার প্রত্যেকের ফ্যামিলির মধ্যে প্রত্যেকের সমাজের মধ্যে একটা পবিত্র সম্পর্ক এর থেকে পবিত্র সম্পর্ক হয়তো আর কিছুই হতে পারে না কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়া এই দুই ঝাঁটের বার এই সম্পর্কটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যেটা দেখার পর তোমাদের প্রত্যেকের এই সম্পর্কের প্রতি বিশ্বাস ভরসা ভালোবাসা সব উঠে গিয়ে ওই গাছের ডগায় ঝুলতে থাকবে তো আজকের ভিডিওতে আমরা এই দুই আবালের কিছু কাণ্ড কারখানা দেখবো তো চলো আর দেরি কিসের আজকের ভিডিও শুরু করা যাক নোংরামি করতে বলেনি সঠিক বলেছেন এরা প্রথমে এরকম ঝাঁটের বালের মতো রিলস মারবে তারপর একটা ভিডিওতে এমন ভাব দেখাবে তার অডিয়েন্সের কাছে এমন কিছু রিয়াকশন দেখাবে যা তার অডিয়েন্স বিশ্বাস করেছে এরা তোমাদের কাছে ক্ষমা চাইছে এরা তাদের কাজের জন্য তোমাদের কাছে গিল্টি ফিল করছে কিন্তু এটা শুধু সেই ভিডিওটা পর্যন্ত ভিডিও শেষ নেক্সট ভিডিও থেকে আবার নোংরামি শুরু দেখো রাস্তাঘাটে মুজরা স্টেশনে বাসে মুজরা এগুলো তবু ঠিক আছে মানা যায় কিন্তু একটা সমাজে মা আর ছেলের সম্পর্ককে এমনভাবে রিপ্রেজেন্ট করছে তার আবার ভিডিও মানে সোশ্যাল মিডিয়া আপলোডও করা হচ্ছে মানে ভাবো দেশটা ঠিক কোন জায়গায় পৌঁছেছে দেশ সংকট মে হ্যায় এটা দেখে তোমার কি মনে হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই তো জড়িয়ে আছে চুমু খাচ্ছে মানে একটা স্বাভাবিক মানুষ তো প্রথমে এটাই ভাববে যে এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু না এরা হচ্ছে মা আর ছেলে শান্তুর মাম্মির সুগার সন তা সুগার ড্যাডি কোথায় এই দেখো এই হচ্ছে শান্তুর মাম্মির সুগার ড্যাডি ইয়ে মানে সুগার বর তোমরাই বলো এবার এতে দুজনকে দেখে কি কোনো দিক থেকে হাজবেন্ড ওয়াইফ মনে হচ্ছে কোনো কিছুই ম্যাচ হচ্ছে না কি মনে হচ্ছে যে বাপ তার মেয়ের সাথে ভিডিও বানাচ্ছে তুমি সুগার ড্যাডিকে বিয়ে করে মিষ্টি খাওয়ার আশায় আছো এদিকে তোমার সুগার ড্যাডি সুগার কন্ট্রোলের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিয়ে মেডিসিন খাওয়া শুরু করেছে তার জন্য এই শান্তুর মাম্মি একটা ভালো বুদ্ধি কাজে লেগেছে সে তার ছেলের সাথেই লটর পটর শুরু করে দিয়ে দিলে আর কেউ সন্দেহ করতে পারবে না সবাই ভাবে যে মা আর ছেলের মধ্যে তো ভালোবাসা থাকতেই পারে কি অবশ্যই মা আর ছেলের মধ্যে ভালোবাসা থাকবে না এটা কোনো সময় হতে পারে কিন্তু সেটা মা আর ছেলের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকা দরকার কিন্তু এরা যেটা দেখাচ্ছে এদের দেখে তো কোনো ক্রমে মনে হচ্ছে না যে এটা মা আর ছেলের সম্পর্ক মানে মাদার টাদার নাকি কে জানে ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ তোমরা হয়তো ভাবছো যে এর শুধু একটা এই সুগার সনই আছে কিন্তু না এর একটা মেয়েও আছে আর মেয়ের সামনেই এরা আরে জনসিনের বীর্য থেকে জন্মানো সন্তান ওটা তোর মা তোর গার্লফ্রেন্ড নয় মাকে দেখেই এরকম হার্নি হয়ে যাচ্ছে মানে এরা তো সোশ্যাল মিডিয়ায় ফ্রিতে পানুসও দেখাচ্ছে কোনো একদিন দেখবে হয়তো এরা চারজন মিলেই একসাথে পানু বানাচ্ছে একবার সুগার ড্যাডির কলা মুখে নিয়ে পক পক একবার সুগার সনের কলা মুখে নিয়ে পক পক নেই নেই ওর করো নেই করো করো বহুত মজা আ রিয়ে মানে আজকের দিনে দাঁড়িয়ে তুমি ভালো বলে কোনো জিনিস আর খুঁজেই পাবে না যেখানে মা আর ছেলের সম্পর্ক এরকম হতে পারে মানে এর থেকে খারাপ আর তুমি কি এক্সপেক্ট করবে আচ্ছা বলো তো এরা রাস্তায় বের হয় কি রাস্তায় মাথা উঁচু করে চলাফেরা করে কি করে মানে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে না নেই এ ভাই এ তুই কৃষ্ণ সাথে দিছিস কেন রে কোন কৃষ্ণ তার মার সাথে এরকম লটর বটর করে দেখ ভাই তোকে ভালো কথা বলছি তুই তাড়াতাড়ি করে এই গেট আপ চেঞ্জ কর নাহলে কৃষ্ণ যদি তোকে এই গেট আপে দেখে নেয় তাহলে বাসুকিকে পাঠিয়ে তোর এমন জায়গায় কামড় বসাবে তুই নিজেই নিজে তোর সাপ খুঁজে পাবি না কারণ আমাদের সোশ্যাল মিডিয়াতে সমাজে মা ছেলে সম্পর্ককে কলঙ্কিত করছে এরকম আলবাল ভিডিও বানাচ্ছে আর এখানে কৃষ্ণ সেজে মুজরা করছে তা কৃষ্ণ সেজে তোর রাধা কোথায় ও তোর মা রাধা বুঝি তো ভিডিওটা আর বেশি বড় করতে চাই না কারণ এর বেশি বড় ভিডিও বানাতে গেলে হয়তো আমার নিজেরই নিজের ভাষার উপর কন্ট্রোল থাকবে না তো লাস্টে একটাই কথা বলতে চাই যে এরকম কিছু শান্তুর মাম্মির জন্যই কিন্তু আমাদের সমাজে ভাই ও বোনের সম্পর্ককে মা ছেলের সম্পর্ককে দাদা দিদির সম্পর্ককে কিন্তু অনেকে খারাপ চোখে দেখে অনেকে সন্দেহ করে তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে এরকম অন্য কাউকে দেখে কিন্তু তুমি বাকি সবাইকে তার মতো জাজ করতে পারো না কারণ খড়ি থেকে যে সবসময় হিরে বেরোবে এরকম কোনো কথা নেই মাঝে মধ্যে কয়লাও বের হয় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ইনস্টা আইডি দুটোর লিঙ্ক আছে ফেসবুক পেজটাকে ফলো করো ইনস্টা আইডিতে ফলো করে আমাকে মেসেজ করো অবশ্যই রিপ্লাই পাবে এবং ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।